আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন ইউরোপ কিংবা মালদ্বীপ নয়, বাংলাদেশে নির্মিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার তৃতীয় সর্ববৃহৎ ওয়াটার অ্যামিউজ পার্ক মানাবে। নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশে পূর্বে নির্মিত যতগুলো পার্ক রয়েছে সৌন্দর্যের দিক দিয়ে এই পার্কটি সব কিছুকে ছাপিয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আন্তর্জাতিক মানের অবাক করা এই মানাবে ওয়াটার পার্কটির অবস্থান কোথায়, টিকিট প্রাইস কিংবা এন্ট্রি ফি কত, কী কী রাইড রয়েছে এখানে, পার্কটির ওপেনিং এবং ক্লোজিং টাইম কখন, খাবারের ব্যবস্থা কেমন, বাচ্চাদের টিকিট প্রাইসই বা কত, এই সব কিছু নিয়েই আমাদের আজকের ভিডিও। যারা এই অ্যামেজিং ওয়াটার পার্কটিতে আসার কথা চিন্তা করছেন কিন্তু মনে অনেকগুলো প্রশ্ন জমে আছে, তাদের কথা চিন্তা করেই আমাদের এই ভিডিওটি বানানো। আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সদ্যই চালু হয়েছে এই মানাবে ওয়াটার পার্কটি, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় সর্ববৃহৎ এই অ্যামেজিং ওয়াটার পার্কটি। এই ওয়াটার পার্কটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায়। পার্কটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভ্রমণ পিপাসুদের মনে। অবাক করা সুন্দর এই পার্কটি দেখতে কৌতূহলী হয়ে উঠেছে হাজারো মানুষ। সৌন্দর্যে এবং আধুনিকতায় ভরপুর এই পার্কটিতে এলে আপনার কিছুটা সময়ের জন্য মনে হবে আপনি হয়তো মালদ্বীপ কিংবা ইউরোপের কোনো দেশে চলে এসেছেন। গত 22 সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেল অপরূপ সুন্দর আর দুর্দান্ত সব রাইডে ভরা এই ওয়াটার পার্কটি। উদ্বোধনের পর থেকেই সারা দেশে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা আর নানা রকম জল্পনা কল্পনা। আপনাদের সকল প্রশ্ন এবং নানা কনফিউশনের উত্তর দিয়ে দেব সকল আপডেট ইনফরমেশনের মাধ্যমে। তাহলে চলুন সবার আগে জেনে নেই এই মানাবে ওয়াটার পার্কটিতে আপনি কিভাবে আসবেন। ঢাকা এবং চট্টগ্রাম এই দুই শহর থেকেই খুব সহজেই আপনি এখানে চলে আসতে পারবেন। আপনি ঢাকা এবং চট্টগ্রাম থেকে চাইলে দিনে এসেই দিনে চলে যেতে পারবেন। তবে ভাববার ব্যাপার হচ্ছে এত বড় পার্কটি আপনি একদিনে কিভাবে ঘুরে শেষ করবেন। ঢাকা থেকে যারা আসবেন তারা মেঘনা ব্রিজ পার হয়ে ভবেচর বাস স্ট্যান্ডে এসে কিছু দূর সামনে এগোতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পেয়ে যাবেন এই পার্কটি। আর যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা চট্টগ্রাম থেকে দাউদকান্দি হয়ে গোমতী সেতু ফেলে মুন্সিগঞ্জের বারোশিয়া বাজার এলে একটু সামনে এগোতেই পেয়ে যাবেন এই ওয়াটার পার্কটি। যারা অপরূপ সুন্দর অবাক করা এই ওয়াটার পার্কটি কস্টিং সম্পর্কে জানতে চান তাদের জন্য বলছি, বর্তমানে প্রাপ্তবয়স্কদের জন্য এই ওয়াটার পার্কটির এন্ট্রি ফি বা টিকিট প্রাইস 6,000 টাকা। পার্কটির সৌন্দর্য যেমন সকলের কাছে মুগ্ধতা ছড়িয়েছে তেমনি এর এন্ট্রি ফি নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। অনেকেই বলছেন শুধুমাত্র এন্ট্রি ফি হিসেবে এত টাকা আসলে গ্রহণযোগ্য নয়। আপনারও যদি তেমনটাই মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। 3 থেকে 4 ফুট উচ্চতার বাচ্চাদের জন্য এই পার্কটির এন্ট্রি ফি ধরা হয়েছে 3,000 টাকা। তবে 3 ফুটের কম উচ্চতার বাচ্চাদের এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এখানে যারা ঘুরতে আসবেন তাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, এখানে বাহিরের কোনো খাবার কোনোভাবেই অ্যালাউ করা হয় না। এখানে এসে খেতে চাইলে আপনার জন্য রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। তবে টিকিটের প্রাইসের পাশাপাশি এখানে খাবারের দাম নিয়েও একটু আলোচনা সমালোচনা রয়েছে। এবার চলুন জেনে নিই এখানে কী কী রাইড রয়েছে। এখানে বর্তমানে মোট 17টি রাইড রয়েছে, তবে এন্ট্রি ফির সাথে সবগুলো রাইড আপনি ফ্রি পেয়ে যাবেন। এক একটা রাইড আপনি যত খুশি ততবার চড়তে পারবেন। অনেকে মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে এখানে নাইট স্টে করা যাবে কি না। তাদের জন্য আপডেট হচ্ছে এখানে এখনও নাইট স্টে করার ব্যবস্থা করা হয়নি, তবে পার্কটি এখনও নির্মাণাধীন, তাই হয়তো ভবিষ্যতে এখানে নাইট স্টে করার সুযোগ থাকতে পারে। এবার চলুন জেনে নেই কীভাবে আপনি আপনার টিকিট কালেক্ট করবেন। এখানে আসতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে বুকিং দিতে হবে। মানাবে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আপনি সেখানে গিয়ে খুব সহজেই এখানকার টিকিট বুকিং দিতে পারবেন। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকেও আপনার টিকিটটি বুকিং দিয়ে নিতে পারেন। মানাবে ওয়াটার পার্কটিতে বাচ্চাদের জন্য আলাদা কিডজোন রয়েছে, এছাড়াও বিশ্রামের জন্য আলাদা রুম রয়েছে, যদিও আপনাকে এই বিশ্রামাগারগুলো ব্যবহার করতে হলে আলাদাভাবে পে করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার চলুন জেনে নেই পার্কটির সময়সূচি। সপ্তাহের 7 দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকছে, তবে সরকারি কোনো ছুটির দিন কিন্তু এই পার্কটি খোলা থাকছে না। এই বিশাল পার্কটিতে আসলে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন না, নিরাপত্তার ব্যবস্থার জন্য রয়েছে আধুনিক সব ব্যবস্থা। সব মিলিয়ে বলা যায় মানাবে ওয়াটার পার্কটি বাংলাদেশের বিনোদন খাতে এক নতুন দিগন্তের সূচনা করেছে।
এখন কথা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এই ওয়াটার পার্কের এন্ট্রি ফি একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য হয়তো ঠিক আছে, তবে সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করলে নিঃসন্দেহে এই এন্ট্রি ফিটা একটু বেশি হয়েছে। আপনার কাছেও কি তেমনটাই মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।